সে জীবনের কোনো মানে নেই যতীন দা, যে জীবন দেশের কাজে না লাগে। কোটি কোটি ভারতবাসীদের জাগিয়ে তোলার জন্য প্রযোজকদেবকেও প্রচুরটা ভাঙতে হয়েছিল, কিন্তু ছবিটা রিলিজ করার পর যা ভেঙেছিলাম সব রিকভার করে নিয়েছি। প্রাণী হত্যা যে মহা পাপ। Thank you, Devta. Thank you so much. সবাইকে প্রথমে ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যা দের জন্য আজকে আমরা উপস্থিত, স্টার জলসা কোর টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘাযতীন আমার এখনও মনে আছে যে একদিন অন্যদের সঙ্গে অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউন জাস্ট রিলিফ হলো আর কি। আমরা এখনও মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘাযতীন, আমার তোমাকে দেখে বাঘাযতীন পুরোপুরি মনে হয়। এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল যে তোমার সঙ্গে বাঘাযতীন অনেক মিল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘাযতীনের যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে পাকিস্তানের যুদ্ধ, পরিবালামের যে লড়াইটা, তারপরে ওই সময়টা একটু ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘাযতীন শোনার পর কী ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার মানে বাঘাযতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। তো সেইটার একটা ছিল, বাট আমার কোথাও যেন অরুণদার টিমের উপর প্রচণ্ড ভরসা ছিল, কারণ অরুণদা জিনিয়াস, মানে যখনই ইতিহাস নিয়ে, যখনই কোনো চরিত্র নিয়ে, যখনই অরুণদা কাজ করেছে, আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে, যে ভিশনটা আছে এবং সেই পড়াশুনোটাও আছে। অরুণদাকে দেখে, অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন, মানে বছর খানিক আমরা নিয়েছিলাম রিসার্চ অ্যান্ড এভরিথিং, তো দেখে তারপরে বিশ্বাস হলো কিনা অরুণদা এই এমন একটা সাবজেক্ট, আমাদের কাছে ইমোশন ছিল এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য, সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। তো সেখান থেকে আমাদের বাঘাযতীনের জার্নি শুরু হয়। ভিএফএক্স ইজ দ্য ফিউচার, যেটা আমরা সবসময় বলে থাকি যে ভিএফএক্স ছাড়া ছবি ভবিষ্যতে কম হবে। তো ভিএফএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু বাঘাযতীন যখন ছবিটা করছি তখন একটা ওয়ার্ল্ড তৈরি করা বা ওই সময়টাকে তুলে ধরা, আজকের দিনে 2024-এ 1910-1915 রিক্রিয়েট করা সহজ নয়, তোমাকে ভিএফএক্স এর সাহায্য লাগবে। তো সেই জায়গা থেকে বাঘাযতীনের উই গট দ্য বেস্ট অফ দ্য ভিএফএক্স টিম টু ওয়ার্ক ফর ইট। অ্যান্ড আজকে আমরা তখন আমরা সবাই প্রশংসা পেয়েছিলাম, আজকে যখন বড় মিডিয়াম টেলিভিশন মিডিয়ামে রিলিজ হচ্ছে, টেলিভিশন পর্দা রিলিজ হচ্ছে ছবি, তখন আরও দর্শক দেখবে, তারা প্রশংসা করবে, তারা ভালো লাগবে বা খারাপ লাগবে, তো সেটা আমরা দেখে নেব। এবং অনেক সময় হয় না কি, অনেক মানুষ যারা রাজ্যের বাইরে বা পুজোতে অনেকজন ছুটিতে চলে যায় বা দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা দেখতে চায়, বা অনেক বয়স্ক সিনিয়র সিটিজেন আছে তারা হয়তো সিনেমা হলে যেতে পারে না, বা অনেক বাচ্চারা আছে তারা হয়তো কোনো পুজোর চাপে বা পুজোর জন্য হয়তো সেই সময় বেরোতে পারেনি, এই তাদের কাছে বাঘাযতীন বাড়িতে বসে তারা দেখবে, তো এটা একটা আলাদা আনন্দ বা আলাদা একটা ভালো লাগা। আমার যদি আমাকে জিজ্ঞেস করো, বিং এ প্রডিউসার, বিং এ অ্যাক্টর, আই এম সুপার এক্সাইটেড, কারণ আমি আরও দর্শকের কাছে পৌঁছতে পারবো, আরও দর্শকের যেই দর্শক দেখে তাদের ভালো লেগেছে এবং নতুন দর্শক যারা প্রথমবার দেখবে তাদেরও আশা করি ভালো লাগবে। অনেক কিছু, ক্যারেক্টার যখন লোকালাইজ করতে যাও, মানে বাঘাযতীনের মতন চরিত্র, তার হাঁটা চলা, কস্টিউম, কিভাবে ডায়লগ বলবে, কি মানে সেই ওয়ার্ল্ডটাক তৈরি করে, এবং শুধু তাই নয় আশেপাশের চরিত্রগুলো, তাদেরকেও যেন লোকালাইজ হতে হয়, তো সেটার একটা আলাদা একটা প্রসেস থাকে। তো আমরা সমস্ত প্রসেসকে ইউনো লাইক উই ওয়েন্ট থ্রু অল দ্য প্রসেস, অ্যান্ড যখন শুটিংয়ে গেলাম উই আর হ্যাপি অ্যাজ এ টিম, কেন না আমরা যেই প্রি প্রোডাকশনটা নিয়ে নেমেছিলাম, যে লুক ডিজাইন থেকে আরম্ভ করে ওই সেট ডিজাইন থেকে আরম্ভ করে গ্রাফিক্স, যেটা তুমি বললে বাঘের সঙ্গে সিন,
সেগুলো সমস্ত কিছু যখন শুটিং যখন এক্সিকিউট করতে শুরু করলাম, আমরা আমাদের মনে হয়েছিল কিনা আমাদের প্রি প্রোডাকশনটা ভালোই ছিল, এবং যখন ফার্স্ট প্রিভিউ করলাম তখন উই আর ভেরি প্রাউড কিনা আমরা যেটা ভেবেছিলাম, যখন আইডিয়াটা নিয়ে যখন ডিসকাস করছিলাম, যখন যে ভাবনা চিন্তাটা ছিল এবং যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখলাম, উই আর লাইক কি ইয়া উই আর দ্যাট। এখন যথেষ্ট প্রাউড ফিল এবং মাথা উঁচু করে আছে।